আজকে আমি তোমাদেরকে পড়াবো টিসিপি আইপি মডেল। গতদিন আমরা ওএসআই মডেল করেছিলাম, আজ আমরা যেটা করাবো টিসিপি আইপি মডেল। আমি আলোকিত দেব, আমার স্কুলের নাম আনন্দনগর হাই স্কুল, ভিটিসি কোড 2006। টিসিপি আইপি মডেলের ক্ষেত্রে আমাদের ওএসআই মডেল করেছিলাম, কিন্তু টিসিপি আইপি মডেলের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় 4টি লেয়ার দেখবো, অনেক জায়গায় 5টি লেয়ার দেখবো। অর্থাৎ কিছুই না, দেখো শেষের যে একদম সর্বনিম্ন ফিজিক্যাল ও ডেটা লিঙ্কে অনেক জায়গায় তোমরা দেখবে লিঙ্ক লেয়ার বলে বলা হয়েছে বা নেটওয়ার্ক ইন্টারফেস বলে বলা হয়েছে, আবার অনেক জায়গায় দেখবে আলাদা আলাদা লেখা হয়েছে। ফিজিক্যাল আর ডেটা লিঙ্ক লেয়ার ওরা মেনলি নেটওয়ার্ক লেয়ার বা ইন্টারনেট লেয়ারকে হোস্ট করে। কী করে? নেটওয়ার্ক লেয়ার বা ইন্টারনেট লেয়ারকে হোস্ট করে, অর্থাৎ ডেটা তাদের কাছে পাঠিয়ে দেয়। ইন্টারনেট লেয়ার আসছে, সেখানে মেনলি আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, এই যে প্রোটোকলটা সেটা কাজ করে। কি কাজ করে? আইপি ডেটা প্যাকেটগুলোকে বা ডেটা গ্রামগুলোকে নিয়ে সঠিক গন্তব্যে সঠিকভাবে পাঠানোর কাজটা করে আইপি। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। টিসিপি আইপিতে যে আইপি আছে সেম আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর টিসিপির ফুল ফর্ম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই লেয়ারে দুটি প্রোটোকল মেনলি কাজ করে, একটি টিসিপি, একটি ইউডিপি। টিসিপির ফুল ফর্ম আমি আগেই বলেছি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ইউডিপি কী করছে? ডেটাগ্রাম বা ডেটা প্যাকেটগুলো তৈরি করা থাকছে, সেগুলো সেইটাতে কাজ করে। এবং টিসিপি কী করে? ডেটাগ্রাম থেকে ডেটাগুলোকে আলাদা করে, সেগুলোকে সিরিয়ালি সাজায় এবং পরবর্তী লেয়ারে সেটা পাঠিয়ে দেয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারে সেটা পাঠিয়ে দেয়। এই লেয়ারে অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়, মেনলি যে প্রোটোকলগুলো কাজ করে সেগুলো হচ্ছে HTTP, FTP, SMTP, টেলনেট। তো HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সার্ভার থেকে ওয়েব পেজগুলোকে, অর্থাৎ ওয়েব পেজে হাইপার টেক্সট থাকে, সেই জন্য এই প্রোটোকল ওয়েব পেজগুলোকে আমাদের লোকাল হোস্টে পাঠাতে সাহায্য করে। FTP কি? একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে যখন আমরা ডেটা পাঠাই, অর্থাৎ ল্যানের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, তখন FTP প্রোটোকল কাজ করে বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা আমাদের ইমেলের জন্য কাজে লাগে। তাছাড়া টেলনেট থাকে। ধরো টেলনেট কী করে? ধরো একটা কম্পিউটার একটা সফটওয়্যার আছে এবং সেটা যদি আমি অনেকগুলো কম্পিউটার ইউজ করতে চাই সেই সব কম্পিউটার ইনস্টল না করে, তখন কিন্তু টেলনেট বড় একটা কাজে লাগে। সেটা হচ্ছে ওই একই সফটওয়্যার আমরা বাকি কম্পিউটারগুলোতে এক জায়গায় বসেই আমরা সেগুলোকে ইউজ করতে পারি, এটাই হচ্ছে টেলনেট। থ্যাংক ইউ।